সুপ্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। পুলিশের তালিকা করার খবর গুজব বলেছেন গয়েশ্বর চন্দ্র রায়। দর্শক, খুবই একটি গুরুত্বপূর্ণ খবর নিঃসন্দেহে। কয়েকদিন থেকেই বিভিন্ন গণমাধ্যমে, অনলাইন পত্রিকায় যেটি প্রকাশ হচ্ছিল যে বিএনপি একটা তালিকা করছে, বিগত 2009 থেকে এই পর্যন্ত তাদের যে সুত নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে, গায়েবী মামলা হামলা, সেখানে পুলিশের কারা কারা জড়িত, এরকম একটা বিস্তারিত তালিকা তারা করছে। এ ব্যাপারে তারা একটা, তাদের একটা ফরম্যাটও প্রচার হয়েছে যে এই ফরম্যাট দিয়ে তারা তথ্যগুলো সংগ্রহ করছে। হয়তো তারা নিজস্বভাবে এই তালিকাটা তৈরি করতে পারে, কিন্তু এই তালিকাটা কি তারা কোনো বিদেশি সংস্থা, দূতাবাস কারো কাছে দিয়েছে কিনা, বিষয়টা কিন্তু পরিষ্কার না। তো আজকে গয়েশ্বরচন্দ্র রায় এটা পরিষ্কার করলেন যে পুলিশের তালিকা করার খবর গুজব, কেননা এর ফলে আর একটা মহল পুলিশের ভেতরে একটা মানে ছড়াচ্ছে যে বিএনপি এরকম একটি কাজ করছে। সুতরাং বিএনপির বিপক্ষে একটা পুলিশের মধ্যে জনমত গড়ে তোলা এরকম একটা প্রচেষ্টা, তার প্রেক্ষিতে হয়তো গয়েশ্বরচন্দ্র রায় এই কথাটি বলেছেন। তো খবরটি হচ্ছে এই যে বিএনপির পক্ষ থেকে পুলিশের তালিকা করা হচ্ছে এমন খবরকে গুজব বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে গয়েশ্বর এই মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি সদস্য সচিব রফিকুল আলম সহ দলটির সব কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশে আয়োজন করা হয়। আয়োজক ঢাকাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম। সমাবেশে গয়েশ্বর বলেন, সরকার নানাভাবে বিএনপির আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা নানা মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করবে, বিএনপির নেতাকর্মীদের এই ব্যাপারে সাবধান থাকতে হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, পুলিশ ও প্রশাসনের লোকদের ঐক্যবদ্ধ করার জন্য সরকার নানা সময় গুজব ছড়াচ্ছে। যেমন একটা গুজব ছড়িয়েছে তারা নাকি পুলিশের, অর্থাৎ বিএনপি পুলিশের তালিকা করছে। পুলিশের তালিকা বিএনপি করতে হবে কেন, এটা পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি বলছেন, আওয়ামী লীগ সরকার চলে গেলে পুলিশের লোকজনই বলবে কে অপকর্ম করেছে। খুব ইন্টারেস্টিং একটা বক্তব্য, আসলে তাই হয়। মানে এটা ওই তখন অনেকেই আবার বিএনপির কাছে ভালো সাজার জন্য তারাই আবার ধরিয়ে দেয় যে কারা কারা এই সমস্ত অপকর্মগুলো করছে। পুলিশের তালিকা করার গুজবটি এই কারণে ছড়ানো হচ্ছে যাতে সব পুলিশ বর্তমান সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করে, ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, এটাই বলছে। সেন্ট মার্টিন দ্বীপ লিজ দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রদূত অর্থাৎ মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের কাছে তারা কিছু চান না, আর তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী বলছেন সেন্ট মার্টিন দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারবেন। ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, কয়েকদিন আগে তারা বলেছে ভারতকে যা দিয়েছে তা সারা জীবন মনে থাকবে, এখন আর দেওয়ার মতো কিছু নেই। তিনি ভেবেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন যুক্তরাষ্ট্র, তিনি গিয়ে ম্যানেজ করবেন, তিনি অর্থাৎ মোদি নিজের গদি রক্ষা করবেন নাকি আওয়ামী লীগের গদি রক্ষা করবেন, তারই তো সমস্যার শেষ নেই, তিনি আবার কার কার জন্য সুপারিশ করবেন। বিএনপি নেতাকর্মীদের ঈদের পর দ্রুত ঢাকায় ফেরার আহ্বান জানান গয়েশ্বর। তিনি বলেন, সবাই যদি ঢাকায় একসঙ্গে আসেন আর বাংলাদেশের মানুষ যদি ঢাকার দিকে আসতে শুরু করে তাহলে কী হবে বোঝেন, যদি এটা বোঝেন তার জন্য প্রস্তুত থাকেন। সমাবেশে আব্দুল আউল মিন্টু এবং আব্দুল সালাম তারা বক্তব্য রাখেন। দর্শক, যাই হোক, এই খবরের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পুলিশের তালিকা তৈরির ব্যাপারে, যেটি বলা হচ্ছিল যে তারা এই ধরনের একটি তালিকা করছে, তো এটি গয়েশ্বরচন্দ্র রায় পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ পুলিশের মধ্যে একটা ভীতি তৈরি করা, পুলিশকে বিক্ষুব্ধ করে তোলা, অন্তত এই বক্তব্যের মধ্য দিয়ে এটা দূর হবে। বিএনপি আনুষ্ঠানিকভাবেই বলছে, বলা যায় যে এই ধরনের কোনো তালিকা তারা করছে না। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।